আমার মেয়ে যদি দেখে আমি ওর গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ফেলছি, চিল্লাচিল্লি শুরু করে দিবে। বাট এই ফুলটা এই ড্রেসটার সাথে খুব যাইতেছে, এই জন্য আমি এই ফুলটা নিলাম। ওয়াও, আল্লাহ আমার চুলের জন্য ফুলটাই দেখা যায় না। আমার চুলের জন্য ফুলে দেখা যায় না। আচ্ছা, এই যে কি অবস্থা, সবার কেমন আছেন? এত সুন্দর একটা ড্রেস পরে আসছি, অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ কালেকশন। ক্যাটালগগুলো আমাকে দাও, আমি একটু ড্রেসটা দেখাই দিই। এটার অলরেডি আমি দুইটা কালারের ভিডিও দিয়েছিলাম, তখন এটা সবগুলো কালার শেষ হয়ে গেছিল। তারপর এটা আবার এখন আবার রিস্টক হয়েছে, চারটা কালারের রিস্টক হয়েছে। যারা আগের বার নিতে পারেন নাই তারা এইবার নিয়ে নিন, ওকে? তারা এবার নিয়ে নিন এই ড্রেসের চারটা কালার, ক্যাটালগের মতো সেম টু সেম। এই যে এই একটা কালার, আমি কালারটা অলরেডি ভিডিও দিয়েছি। এই একটা কালার, এটার অলরেডি ভিডিও দিয়েছি, এটার দেই নেই, এটার দেই নেই, তাই না? আর আরেকটা তো আমি পরেই আছি। এই টোটাল চারটা কালার। সো চলেন, এটা হচ্ছে ইনারের কাপড় সহ, স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা, ওকে? সো লেটস সি, এটা চারটা কালার। এই যে দেখেন, আমি ইনারের কাপড়টা পিছন দিয়ে ধরে রাখতেছি যেন আপনাদের কালার বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে দুবাই নেটের উপরে, দিস ইজ নট র্যাপ্লিকা, আমি আবার মেনশন করছি, এটা কিন্তু র্যাপ্লিকা ড্রেস না, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, ওকে? এটার মানে এটা আমি বারবার মেনশন করছি, কারণ হচ্ছে এটা নেটের যে কোয়ালিটি একদমই সফট। এটা হচ্ছে দুবাই নেটের উপরে, এটা দেখেন ড্রেসের হাতা, এই যে আমার মতো সেম টু সেম করে করা থাকবে হাতা, এবং ড্রেসটা পুরো এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে আমার পরাটার আরেকটি সুন্দর একটা কালার, ঠিক না? খুব সুন্দর করে এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা। তো যার এই কালারটা লাগছে সে এই কালারটা নিয়ে নিন। এটার দোপাট্টাটা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি, এই যে দেখেন দোপাট্টা, দোপাট্টাগুলোর সাইডে এই যে বাড়তি কাপড়টা থাকবে, এই কাপড়টা টেলার্সকে কেটে নিচের দিকে দোপাট্টার নিচের দিকে পাল মতে কুচি দিয়ে দিতে বলবেন, আমারটার মতো সেম টু সেম, ওকে? এই যে দেখেন দোপাট্টা পুরো কাজ করা, খুব সুন্দর একটা পার্টিতে, ও স্যালোয়ার আর ইনারের কাপড়টা একসাথে গেছেন, আবার দেখছেন এত সুন্দর বডি 54+ বানাইতে পারবেন। এটা হবে ড্রেসের দামানটা, মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ। ওয়াও, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, ওকে? আর স্যালোয়ার আর ইনারের কাপড়টা একসাথে, এই কালারটারও আমি ভিডিও দিয়েছি। যারা দেখেনি দেখে নিন, এটা হচ্ছে এটার হাতা, হাতাটা এরকম খুবই সুন্দর। হ্যাঁ, এই ধরনের ড্রেসগুলোর মধ্যে অনেক সস্তা কোয়ালিটির ড্রেস পাওয়া যায়, যেগুলো আপনার র্যাপ্লিকাগুলো এগুলো 1500-1600 টাকায় পাওয়া যায়। বাট এটা কিন্তু দিস ইজ নট র্যাপ্লিকা, ওকে? 100% অরিজিনাল। এটা হচ্ছে এটার কামিজটা, এটা হচ্ছে আপনার আরেকটি সুন্দর কালার, ঠিক আছে? 100% অরিজিনাল। সো র্যাপ্লিকার সাথে এটার প্রাইস তুলনা করবেন না, যেগুলো 1500-1600 পাওয়া যায় বা আরও কমে পাওয়া যায় সেগুলোর সাথে এটার তুলনা করবেন না, অরিজিনালের সাথে অরিজিনাল তুলনা করবেন। এটার দুপাটাও সেম, সাইডের কাপড়টা কেটে টেলার্সকে বলবেন নিচের দিকে পাল্লুতে কুচি দিয়ে দিতে, এই যে দেখেন এটার দোপাট্টা, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ, যার এটা লাগছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন। এরপরে কালার হচ্ছে অ্যাশ, এই অ্যাশটা আমি পরবো, এটা আমি নিজের জন্য বানাইছি, কারণ কি অ্যাশ কালারটা দেখেন সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে না, অ্যাশটা মনে হচ্ছে কি পুরো জল জল করতেছে। এই অ্যাশের হাতাটাও পুরো এরকম এমব্রয়ডারি করা থাকবে। এইটার দামানটা দেখেন খুব সুন্দর, এটা আমি নিজের জন্য একটা বানাইতে দিচ্ছি, কারণ এই অ্যাশ কালারটা এত ভালো লাগে, আমার অ্যাশ কালার অনেক পছন্দ হয়। এইটা এটা হচ্ছে একটু মানে চারকোল অ্যাশ বা এরকম চারকোল টাইপের কালার, মানে এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এই যে দেখেন এটা ওন্নাটা, ওন্নাটা কত সুন্দর দেখেন দোপাটাটা, দোপাটার পাশে এই যে বাড়তি কাপড়টা এটা কেটে নিচের দিকে কুচি দিয়ে দিতে বলবেন, অনেক সুন্দর একটা দোপাটা, মাশাআল্লাহ সুন্দর। ওয়াও, লুক অ্যাট দিস অ্যাশ কালার, ওকে? স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ দূরে গেলে কালারটা হালকা হয়ে যায়, এই যে দেখেন। কালি একটা স্ক্রিনশট নিয়ে নেয় এই ড্রেসটা, যার চাই স্যালোয়ার কাপড় আর ইনারের কাপড় সহ। আর এটা তো হচ্ছে আমার পরাটা, দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার পরাটা, আমি যেটা পরে আছি এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার, অরেঞ্জ কালারই, অরেঞ্জ টাইপের না, মানে এটা অরেঞ্জ কালারই। এটা দেখেন অনেক সুন্দর ড্রেসের দামানটা দেখেন, এটা আমি বারান্দার মধ্যে ভিডিওটা করে দিচ্ছি আপনাদেরকে, কারণ কি জানেন, কারণ হচ্ছে এই কালারটা লাইটের মধ্যে এত ভালো আসে না। সো এটা দিনের আলোতে আপনাদেরকে দেখাচ্ছি যেন কালারটা ভালো করে বুঝতে পারেন, ওকে? এই যে দেখেন, এটা হচ্ছে আমার পরা ড্রেসটার দামানটা, পুরোটা এইরকম করে এমব্রয়ডারি অ্যান্ড ছোটো ছোটো করে সিকোয়েন্সে কাজ করা থাকবে। এবং এটা তো আমার পরাটার ওন্নাটা শুরুতেই দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন আমার ওন্নাটাকে সাইডের কাপড়টা কেটে আমার টেইলার্স নিচে দিকে কুচি দিয়ে দিতে, আপনারাও সেম কাজটা করবেন, এবং স্যালোয়ার আর ইনারের কাপড় সাথে দেওয়া থাকবে সেম কালারের 4 পিস। সো ডোন্ট মিস, আমাদের সবগুলো শোরুমে পাবেন, অনলাইনে অর্ডার করতে স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এক মিনিট ইনবক্স করে ফেলেন, সার্ভিস লাগবে। ওকে, বাই বাই।